হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড ইভিনিং। সব বন্ধুরা, চলে এলাম আজকে বালিযাত্রী দক্ষিণ পাড়ায়। তো এখানে হচ্ছে রক্ষাকালী পুজো, খুব বড় মাপের। তো দেখো গেটটা কত সুন্দরভাবে বানিয়েছে, তো হাতে প্রদীপ নিয়ে খুব সুন্দর লাগছে। সামনের গেটটা খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, গেটটা দেখার পরেই আমরা এখন চলে যাব একদম যেখানে ঠাকুর মঞ্চ সেখানে। তো আগে দেখে নিন, এই হচ্ছে আমাদের মেন রোড। তো এই সাইডটা এইদিকে দেখুন, মেন রোডে দাঁড়িয়ে আছি আমরা এখন। তো এরপরে আমরা একদম গেট থেকে ঢুকে যেখানে পুজো হচ্ছে ওখানে চলে যাব। তো পুজোর কাছে গিয়ে দেখাই তো সেখানে কি কি হচ্ছে এখন। তো চলো। তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে লোক, আর মা কালীর আরাধনা করার জন্যে সবাই ঠাকুরমশাইটা সব জোগাড় যন্ত্র করছে, আর আমি মেসো দাঁড়িয়ে দুজনে ভিডিও করছি। দেখেছো কত সুন্দর অটোমেটিক আরে দিয়েছে। তো প্রচুর পরিমাণে লোকজন, মানে একদম ভিড়ে ঠাসাঠাসি। তো দেখুন মা কালী খুব সুন্দর লাগছে। তো এদিকেও একটা অটোমেটিক দিয়েছে পুজো মণ্ডপের পাশাপাশি। তো প্রচুর নাচানাচিও হচ্ছে, আর ঠাকুরমশাইরা সব ঠাকুর পুজো শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি। তো পুজো শুরুতে যিনি সঁপবেন তিনিকে নিয়ে মন্ত্র উচ্চারণারে হচ্ছে সব। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে। তো চলো অটোমেটিকটা কীরকম দিয়েছে সেটাও তোমাদের দেখাবো, আর মা কালী মাকে তো দেখতেই পাচ্ছেন। তো চলো দেখো, খুব সুন্দর একটা অটোমেটিক দিয়েছে পুজো মণ্ডপের সামনেই, একদম পাশে দুপাশে দুটো দিয়েছে। আর পাঁঠা বলির জন্যে তো দেখতেই পাচ্ছ কতগুলো পাঁঠা সব হাজির করে দিয়েছে। তো পাঁঠা বলি হয় প্রচুর পরিমাণে, তো যার যার মানসিক ছিল সেই জন্যেই। তো দেখো অটোমেটিকটাও খুব সুন্দর, তো দেখালাম একটু আগে তোমাদের, তো ভালো করে দেখাই কি সুন্দর একদম ট্র্যাকচার বানিয়ে খুব সুন্দর অটোমেটিকগুলো লাগে। তো চলো এবার, ওইদিকে সবাই নাচানাচি করছে আর ডিজে লাইট আরে লাগিয়েছে। তো দেখতে খুব সুন্দর লাগছে, আর প্রচুর পরিমাণে লোকজন এসছে। তো দেখো তোমরা, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং আরে হচ্ছে। তো লোক নাচানাচিও করছে, তো দূর থেকে দেখাই, দেখেছো লাইটিংয়ের কায়দা কত সুন্দর। তো আমি আর মেসো দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর এত তীব্র সাউন্ড সামনে, বেশি সামনে যাওয়া যাচ্ছে না। ভালো করে দেখাই লাইটিংগুলো, দেখো কেমন লাগছে বলো বন্ধুরা তোমাদের। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, অনেক অনেক ভালোবাসা দিবে। তো দেখো লাইটিংয়ের কায়দাগুলো কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ তো কত লোক নাচানাচি করছে। তো আরও যত রাত বাড়বে তত লোকজন এখানে আসবে। তো আমাদের পাশেরই গ্রাম অ্যাকচুয়ালি, বালিচাতুরি গ্রামই। তো একটু এটা হচ্ছে দক্ষিণ পাড়া। তো এখানে প্রতি বছরেই এরকম পুজো হয়। তো আমি আসলে হোটেলে কাজ করতাম, সেই জন্য আসা হতো না, ছুটি পেলে আসতাম, তো তখন এত সুন্দরভাবে দেখাতে পারতাম না। তো দেখো মেসো আর আমি দুজনে দাঁড়িয়ে আনন্দ উপভোগ করছি, তো তোমরাও অবশ্যই আনন্দ উপভোগ করবে, কারণ আমরা এই ভিডিওটা যখন আপলোড করবো তোমরাও দেখতে পাবে। তো দেখো সবাই মিলে কত নাচছে, তো সারা রাত ব্যাপী আজকে শুধু এই চলবে, নাচানাচি আর মায়ের আরাধনা চলবে। তো তোমরা অবশ্যই ভালো করে দেখো, পুরো ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর দেখো মেসো এখানে দাঁড়িয়ে আছে, তো মেসোর একটু ইচ্ছা যাচ্ছে নাচানাচি করার। তো গান তো দারুণ চলছে, মেসো তো নাচতে শুরু করে দিয়েছে অলরেডি। তো পকেট থেকে ফোনটা পড়ে যাবে, মেসোকে বলছি পকেট থেকে ফোনটা পড়ে যেতে পারে, তো তুমি একটু ফোনটা পকেটে ঢুকি নাও। কিন্তু মেসো শুনতে পাচ্ছে না ভালোভাবে, কারণ প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে এখানে। তো মেসো একটু নাচতে শুরু করে দিয়েছে, প্রচুর লোক এখানে নাচছে, যে যখন খুশি নাচতে পারে, কোনো ব্যাপার নেই এখানে, আর কেউ কারো দিকে তাকাবেও না। আর এত নাচানাচি হয় এখানে মানে বলার মতো নয়। তো আজ পিছনে দেখতে পাচ্ছেন অটোমেটিক দিয়ে আছে, ওখানে কিন্তু মেয়েদের জন্য আলাদা নাচার ব্যবস্থা করা হয়েছে। তো সামনে গিয়ে একটু দেখবো কীরকম লাইটিংটা লাগছে। তো সামনে একটু এগিয়ে যাব, টোটাল লাইটিংটা কেমন লাগছে তোমাদের দেখাবো। তো চলো যাই। তো দেখতেই পাচ্ছ আমি কপালে একটা এ দিয়েছি, মানে ত্রিশূল চিহ্ন দিয়েছি, এটা একটা ঠাকুরমশাই দিয়েছেন আমাকে। তো লাইটিংটা এত দারুণ লাগছে, তো এখান থেকে আর কোথাও যেতে ইচ্ছা করছে না। তবে কিন্তু খুব জোরে বক্স চলছে, তো তাতে শরীরের ক্ষতিও হতে পারে, সেই জন্য বেশিক্ষণ থাকবো না। তো চলো দেখতে থাকো তোমরা আর উপভোগ করতে থাকো, সময়টা খুব সুন্দর।
আর লাইটিং চলছে, যেন মনে হচ্ছে যেন কোনো ডিস্কোতে চলে এসেছি ড্যান্স ট্যান্স করতে। কিন্তু আমি ড্যান্স করব না, আমাদের মেসোই একটু ড্যান্স করছে এখনও পর্যন্ত। দেখো এখনও পর্যন্ত ড্যান্স চলেই যাচ্ছে, তিনি নেচে যাচ্ছে, প্রচুর পরিমাণে বক্সের আওয়াজ আর খুব নাচানাচি চলছে চারিদিকে, আর লোকে তো ভর্তি, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো মাঠের লোক ভর্তি পুরো, সবাই নাচছে, আর দেখতেই পাচ্ছ বক্স লাইটিং আরে কত দিয়েছে, বক্সটা খালি কীভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছ, সামনে নিচে দিকে মুখ করে, আর বড় ট্র্যাকচার করেছে লাইটিংয়ের জন্য। তো দারুণ লাগছে আমার, তোমাদেরও দারুণ লাগবে অবশ্যই, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো দেখো এখানে পুজো মণ্ডপের সামনে হরিবাসরও আছে, আর এইটা হচ্ছে পুজো মণ্ডপ, তো এখানেও সবাই দাঁড়িয়ে আছে, প্রচুর লোক সবাই নাচানাচি দেখছে, দেখতেই পাচ্ছ এই যে নাচছে, সবাই নাচানাচি করছে, তার ফাঁকে ফাঁকে সব উপরেও লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কে কেমন নাচছে না নাচছে। তো চলো, অনেক দোকানদারিও বসেছে, সব কিছুই দেখাবো আপনাদের। তো এখন নাচানাচিটা আপাতত দেখাচ্ছি, আর দেখো আমাদের পাড়ারই ভাইজিরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, সবাই নাচছে দেখতেই পাচ্ছ, চারজন ভাইজি দাঁড়িয়ে আছে, ওরা নাচানাচি দেখছে। তো যাই হোক, তোমাদের একটা কথাই বলি, এখানে আবার বাজনার সঙ্গে সঙ্গে সবাই নাচতে শুরু করে দিয়েছে, তো দেখতেই পাচ্ছ সব পাড়ার কাকা দাদারা সবাই নাচানাচি করছে। তো ওইদিকে চলছে বক্স, আর এইদিকে ব্যান্ড পার্টিও চলছে ঠাকুরের সামনে, তো দেখো সব নাচছে কীরকম, তো দেখতে থাকো বন্ধুরা। তো পাড়ার অ্যাকচুয়ালি গ্রামের এই পুজোটি, তো গ্রামের পুজো আপনাদের কেমন লাগে অবশ্যই জানিও সবাই মিলে। তো মাঝে মাঝে আমার কথা বলতে একটু কেটে যাচ্ছে, কথাটা অসুবিধে হচ্ছে, তো অ্যাকচুয়ালি আমার মাঝে মাঝে একটু প্রবলেম হয় কথা বলতে, তো কি ও নিয়ে কিছু মনে করো না তোমরা। তো দেখতেই পাচ্ছ কত লাইটিং চলছে, তো খুব ভালো লাগছে, তো আমি একটু লাইটিংয়ের নিচে এসে দাঁড়ালাম, তো উপরটায় দেখো কেমন লাগছে, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। কিন্তু তো আমি আর মেশো দুজনে দাঁড়িয়ে আছি একটু, কিন্তু প্রচুর পরিমাণে এখানে আওয়াজ, খুব প্রবলেমও হচ্ছে দাঁড়িয়ে থাকায়। তো দেখো পিছনে একজন ভাই দেখে হাসছে ভিডিও বানাচ্ছি বলে, তো কোনো অসুবিধে নেই, সবাই নেচেই ব্যস্ত অ্যাকচুয়ালি। তো চলো আবার ভালো করে দেখো, আবার মেশো সামনে নাচতে লেগে উঠেছে দেখতেই পাচ্ছ তোমরা, তো মেশো আবার নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তো আবার নাচানাচি শুরু করে দিয়েছে। তো যখন লাল আরে সবুজ নীল কিংবা হলদে কালার আসছে, মানে দেখার মতো এত সুন্দর লাগছে জায়গাটা, সত্যি না নেচে থাকা যায় না অ্যাকচুয়ালি। তো চলো তোমাদের এবার মেলা একটু ঘুরিয়ে নিই, মেলাটা কে কী করছে দেখতেই পাচ্ছ, একজন হাতে ডিজাইন বানাচ্ছে, তো যাকে বলে ট্যাটু, তো ট্যাটু বানাচ্ছে একজন, তো দাদা ট্যাটু বানাচ্ছে, আমি একটু ভিডিওটা বানালাম। তো দূর থেকে দেখতেই পাচ্ছ লাইটিংয়ের কায়দাটা কত সুন্দর লাগছে, আরও দেখতে সুন্দর লাগছে, তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, দারুণ দারুণ, মানে দেখার মতো অ্যাকচুয়ালি। তো দেখতেই পাচ্ছ এইদিকে মেলার সব ছেলেপুলেরা ট্যারি বেয়ারের উপরে লাফালাফি করছে, নাগরদোলনাও আছে ছোটো যেগুলো ঘুরে বাচ্চাদের জন্য, আর অনেক দোকানদানি বসেছে, তো মেয়েরাও দেখতে পাচ্ছ সেজেগুজে একদম রেডি সব নাচার জন্য। তো এই যে এই এর নিচেই সব মেয়েরা নাচবে, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে মিনিচার লাইট জ্বালিয়েছে, ওখানেই সবাই মেয়েরা নাচানাচি করবে, আর দূর থেকে তো অসাধারণ দেখাচ্ছে পুরোটা। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিও, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ দারুণ দারুণ অসাধারণ লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওয় তোমাদের সঙ্গে। তো বন্ধুরা টাটা, বাই বাই, শুভরাত্রি, গুড নাইট।